এক নজরে দেখে নেওয়া যাক, চীন সীমান্ত ঘেঁষে অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টারের ঘাঁটি তৈরি করছে ভারত। ভারত চীন সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনা। রীতিমতো যুদ্ধের পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত চীনের সেনাবাহিনী। 62 সালের পর এই প্রথম চীন সীমান্তে নজিরবিহীন সেনা মোতায়েন করেছে ভারত। সীমান্তে অ্যালার্ট রাখা হয়েছে সেনাবাহিনীকে, পাশাপাশি ভারত চীন সীমান্তে ভারতীয় বায়ুসেনাকেও তৈরি রাখা হয়েছে। জানা গিয়েছে চীন সীমান্ত ঘেঁষে অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার এয়ারবেস তৈরি করতে চলেছে বায়ুসেনা। আগামী বছরের শুরুতেই ভারতের হাতে চলে আসবে অ্যাপাচে হেলিকপ্টার। কয়েক ধাপে প্রায় 22টি অ্যাটাক হেলিকপ্টার আসছে বায়ুসেনার হাতে। সেগুলি প্রত্যেকটিই চীন সীমান্তে মোতায়েন করা হবে বলে আগে থেকেই ঠিক করা হয়েছে। এবার সেখানে পাকাপাকিভাবে বেস করছে বায়ুসেনা। ইতিমধ্যে চীন সীমান্ত ঘেঁষে এই ধরনের হেলিকপ্টার রাখার অত্যাধুনিক হ্যাঙ্গার থেকে হেলিপ্যাড বানানোর কাজ শুরু করে দিয়েছে বায়ুসেনা। একই সঙ্গে অত্যাধুনিক পরিকাঠামো তৈরির কাজ শুরু করে দিয়েছে বায়ুসেনা। প্রসঙ্গত, পাকিস্তানের হঠাৎ আক্রমণ রুখে দেওয়ার জন্য ভারত পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় MiG-25 এবং MiG-35 মোতায়েন রাখা হয়েছে। এবার চীনের বাড়াবাড়ি ঠেকাতে অ্যাপাচে অ্যাটাক কপ্টার মোতায়েন করে বেইজিংকে কড়া বার্তা দেওয়ার কৌশল নিল ভারত।